হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল, তোমাদের দ্বিতীয় শ্রেণীর ইংলিশ পড টুডে বইয়ের আজ আমরা শিখব ইউনিট 29। ইউনিট 29 মানে অধ্যায় 29। দেখো বন্ধুরা, এখানে আছে স্টোরি। স্টোরি মানে গল্প। দ্য গোল্ডেন গোস, সোনালি রাজহংসী। বন্ধুরা, তোমাদের এখানে সুন্দর একটি ইংলিশে গল্প আছে, সেই গল্পটির নাম হচ্ছে সোনালি রাজহংসী। অর্থাৎ সোনালি রাজহংসী সম্পর্কে আমরা গল্প জানব। দেখো বন্ধুরা, এখানে আছে লিসন 1-3, অর্থাৎ পার্ট 1-3। দেখো বন্ধুরা, এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। দেখো বন্ধুরা, এখানে আমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি এবং ছবির পাশে তার নাম দেয়া আছে। এখানে একটি ডিমের ছবি দেয়া আছে। তো দেখো, এটি হচ্ছে অনেক বড় একটি ডিম এবং তার নিচে একটি ছোট একটি ডিম আছে। বড় ডিমের পাশে লেখা আছে বিগ। বিগ মানে হচ্ছে বড়। আর এখানে একটি ছোট ডিম আছে, তার পাশে লেখা আছে স্মল। স্মল মানে হচ্ছে ছোট। দেখো বন্ধুরা, এখানে আমরা একটি ছেলেকে দেখতে পাচ্ছি, সে হাসছে, এবং তার নিচে একটি মেয়েকে দেখতে পাচ্ছি, সে কাদা কাদা ভাব দেখতে পাচ্ছি। তো ছেলেটির পাশে লেখা আছে হ্যাপি। হ্যাপি মানে হচ্ছে সুখী বা খুশি। আর স্যাড মানে হচ্ছে দুঃখ। তার পাশে দেখো বন্ধুরা, এখানে একটি লোককে দেখতে পাচ্ছি, তার পকেট থেকে টাকা পড়ছে। তো এখানে লেখা আছে রিচ। রিচ মানে হচ্ছে বড় লোক। তার নিচে একটি লোককে দেখতে পাচ্ছি, তো তার পাশে লেখা আছে পোর। পোর মানে হচ্ছে গরিব। তাহলে বন্ধুরা, বিগ মানে বড়, স্মল মানে ছোট, হ্যাপি মানে খুশি, স্যাড মানে দুঃখ, রিচ মানে বড় লোক এবং পোর মানে হচ্ছে গরিব। দেখো বন্ধুরা, বিতে বলছে ড্র এ হ্যাপি ক্যাট, একটি সুখী বিড়াল আঁকো। ড্র এ স্যাড ক্যাট, একটি দুঃখী বিড়াল আঁকো। বন্ধুরা, এখানে দুইটা বক্স আছে। তো একটি বক্সে তোমাদের একটি সুখী বিড়ালের ছবি আঁকতে বলছে এবং অপর পাশে একটি দুঃখী বিড়ালের ছবি আঁকতে বলছে। দেখো বন্ধুরা, সিতে আছে রিড, পড়ো, লেবেল দ্য পিকচার, ছবিটি সমান করো। বন্ধুরা, লেবেল মানে লেবেল বা সমান করা, পিকচার মানে ছবি। এখানে একটি ছবি আছে, রাজহংসীর ছবি। দেখো, রাজহংসী দুইটি ডিম পেরেছে। তো এখানে দুইটা সেন্টেন্স অর্থাৎ বাক্য আছে, এই বাক্যগুলো কোথায় বসবে সেটা তোমাদের লেবেল করতে বলছে। দেখো বন্ধুরা, প্রথম সেন্টেন্সটি আছে দিস ইজ এ গোস, এই হয় একটি রাজহংসী। দ্বিতীয় বাক্যটি আছে এ গোস লেস এ, একটি রাজহংসী ডিম পারে। বন্ধুরা, গোস মানে হচ্ছে রাজহংসী আর লেস মানে হচ্ছে পারা, এখানে ডিম পারা বোঝাচ্ছে, এবং এগ মানে হচ্ছে ডিম। দেখো বন্ধুরা, এখানে একটি বক্স আছে, তো এই বক্সটি কিন্তু রাজহংসীর পাশেই আছে। তাহলে এই বক্সে বসবে ডিস ইজ এ গোস, এই হয় একটি রাজহংসী। এবং দেখো, এখানে ডিমের পাশে একটি বক্স আছে, এই বক্সে বসবে এ গোস লেস এগ, একটি রাজহংসী ডিম পারে। দেখো বন্ধুরা, এখানেও আছে স্টোরি দ্য গোল্ডেন গোস, গল্প সোনালি রাজহংসী, লিসন 4-6 অর্থাৎ পার্ট 4-6, ইউনিট 29 অর্থাৎ অধ্যায় 29। বন্ধুরা, এখন আমরা এখানে মূল গল্পটি পড়ব। দেখো বন্ধুরা, এতে আছে লুক অ্যান্ড লিসেন, দেখো এবং শোনো। দেখো বন্ধুরা, আমরা এখানে দুইটি ছবি দেখতে পাচ্ছি। তো এটি একটি রাজহংসী, সে একটি সোনার ডিম পেরেছে, এবং এখানে দেখো এই লোকটি সেই ডিম বিক্রি করে অনেক টাকা পাচ্ছে। তো চলো বন্ধুরা, আমরা এই গল্পটি পড়ি। এ পোর ফার্মার হ্যাজ এ গোস, একজন গরিব কৃষকের একটি রাজহংসী আছে। এভরি ডে দ্য গোস লেস অ্যান্ড এগ, প্রতিদিন রাজহংসীটি একটি ডিম পারে। ইটস এ গোল্ডেন এগ, এটি হয় একটি সোনার ডিম। এভরি ডে দ্য ফার্মার সেলস দ্য এগ, প্রতিদিন কৃষকটি ডিম বিক্রি করে। বন্ধুরা, পোর মানে হচ্ছে গরিব, ফার্মার মানে কৃষক, হ্যাস মানে আসে, এ মানে একটি, গোস মানে রাজহংসী। এ পোর ফার্মার হ্যাজ এ গোস মানে
একজন গরিব কৃষকের একটি রাজহংসী আছে। এভরিডে মানে প্রতিদিন, গোস মানে রাজহংসী, লেস মানে ডিম পাড়া, অ্যান মানে একটি এবং এগ মানে হচ্ছে ডিম। তাহলে এভরিডে প্রতিদিন, দ্য গোস লেস অ্যান এগ, প্রতিদিন রাজহংসীটি একটি ডিম পাড়ে। ইট ইজ মানে এটি হয়, এ মানে একটি, গোল্ডেন মানে সোনার, এগ মানে ডিম। তাহলে ইট ইজ এ গোল্ডেন এগ মানে এটি হয় সোনার ডিম। এভরিডে প্রতিদিন, ফার্মার মানে কৃষক, সেলস মানে হচ্ছে বিক্রি করা, এগ মানে ডিম। তাহলে এভরিডে প্রতিদিন, দ্য ফার্মার সেলস দ্য এগ, প্রতিদিন কৃষকটি ডিম বিক্রি করে। তারপর দেখো বন্ধুরা, আমরা এখানে একটি ছবি দেখতে পারছি। এখানে কৃষকটি চিন্তা করছে সে এভাবে ডিম বিক্রি করে একদিন অনেক বড় লোক হয়ে যাবে। তো আমরা পড়ি, দ্য ফার্মার থিংস, কৃষকটি চিন্তা করে, আই ওয়েন্ট টু বি রিচ, আমি বড় লোক হতে চাই, আই হ্যাভ অ্যান আইডিয়া, আমার একটি ধারণা আছে। দ্য ফার্মার থিংস, কৃষকটি চিন্তা করে, অল দ্য এগস আর ইনসাইড দ্য গোস, সব ডিমগুলো রাজহংসীর ভেতরেই আছে। হি কিলস দ্য গোস, সে রাজহংসীটিকে হত্যা করে। হি ওপেন্স ইট বেলি, সে এর পেট খোলে। বাট দেয়ার আর নো এগস, কিন্তু সেখানে কোনো ডিম নেই। অর্থাৎ বন্ধুরা, এই কৃষকটি ভেবেছিল রাজহংসীর ভেতরেই হয়তো সবগুলো সোনার ডিম আছে, কিন্তু সে যখন রাজহংসীটিকে হত্যা করে, তার পেট বের করে, তখন দেখে সেখানে কোনো ডিম নেই। বন্ধুরা, ফার্মার মানে হচ্ছে কৃষক, থিংস মানে চিন্তা করা, ওয়েন্ট মানে চাওয়া, টু বি মানে হওয়া, রিচ মানে হচ্ছে ধনী বা বড় লোক, হ্যাভ মানে আছে, অ্যান মানে একটি, আইডিয়া মানে হচ্ছে ধারণা। তাহলে বন্ধুরা, দ্য ফার্মার থিংস মানে হচ্ছে কৃষকটি চিন্তা করে, আই ওয়েন্ট টু বি রিচ, আমি বড় লোক হতে চাই, আই হ্যাভ অ্যান আইডিয়া, আমার একটি ধারণা আছে। তারপর বন্ধুরা, ফার্মার মানে কৃষক, থিংক মানে চিন্তা করা, অল মানে সব, এক্স মানে ডিমগুলো, আর মানে হয়, ইনসাইড মানে ভিতরে, এবং গোস মানে রাজহংসী। তাহলে দ্য ফার্মার থিংস, কৃষকটি চিন্তা করে, অল দ্য এগস, সব ডিমগুলো, আর মানে হচ্ছে হয়, ইনসাইড দ্য গোস, রাজহংসীর ভিতরে। অর্থাৎ কৃষকটি চিন্তা করে সব ডিমগুলোই রাজহংসীর ভেতরে। বন্ধুরা, হি মানে হচ্ছে সে, কিলস মানে হত্যা করা, গোস মানে রাজহংসী, ওপেন মানে খোলা, এবং বেলি মানে হচ্ছে পেট, বাট মানে কিন্তু, দেয়ার মানে সেখানে, আর মানে হয়, নো মানে না, এবং এক মানে হচ্ছে ডিম। তাহলে বন্ধুরা, হি কিলস দ্য গোস, সে রাজহংসীটিকে হত্যা করে। হি ওপেন ইটস বেলি, সে এর পেট খোলে। বাট দেয়ার আর নো এগস, কিন্তু সেখানে কোনো ডিম নেই। দেখো বন্ধুরা, এখানেও আছে স্টোরি, গল্প, দ্য গোল্ডেন গোস, সোনালী রাজহংসী, লিসন 7-9 অর্থাৎ পার্ট 7-9, ইউনিট 29 অর্থাৎ অধ্যায় 29। দেখো বন্ধুরা, এতে আছে লুক অ্যান্ড লিসেন, দেখো এবং শোনো। দেখো বন্ধুরা, আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি। তো এই কৃষককে এখন দেখতে পাচ্ছি, সে মাথায় হাত দিয়ে দুঃখ করছে, তার পাশে একটি বিড়াল বসা আছে। তার কাছে যে রাজহংসী ছিল এবং রাজহংসীর সোনার ডিম ছিল, সেগুলোও তার কাছে নাই, কারণ সে মনে করেছিল যে রাজহংসীর পেটের ভিতরই সবগুলো সোনার ডিম আছে। কারণে সে রাজহংসীটিকে সে হত্যা করেছিল এবং তার পেট বের করেছিল, কিন্তু সেখানে কোনো ডিম ছিল না। তারপর দেখো বন্ধুরা, এখানে আছে দ্য ফার্মার হ্যাজ নো গোস, কৃষকটির কোনো রাজহংসী নেই। হি হ্যাজ নো মানি, তার কোনো টাকা নেই। হি ইজ স্যাড, সে হয় দুঃখিত। বন্ধুরা, ফার্মার মানে হচ্ছে কৃষক, হ্যাজ মানে আছে, নো মানে না, গোস মানে রাজহংসী, মানি মানে হচ্ছে টাকা, এবং স্যাড মানে হচ্ছে দুঃখ। তাহলে দ্য ফার্মার হ্যাজ নো গোস, কৃষকটির কোনো রাজহংসী নেই।
He has no money. তার কোনো টাকা নেই. He is sad. সে হয় দুঃখিত. তারপর বন্ধুরা দেখো বিতে আছে পেয়ার ওয়ার্ক অর্থাৎ যৌথ কাজ. সে ট্রু অর ফলস বলো সত্য অথবা মিথ্যা. ইফ ফলস যদি মিথ্যা হয় সে দ্য ট্রু অ্যান্সার সঠিক উত্তরটি বলো. বন্ধুরা সে মানে হচ্ছে বলা, ট্রু মানে সত্য, অর মানে অথবা, ফলস মানে মিথ্যা, ইফ মানে যদি, সে মানে হচ্ছে বলা, আর বন্ধুরা ট্রু মানে সত্য এবং অ্যান্সার মানে হচ্ছে এখানে দেখো সে ট্রু অর ফলস বলো সত্য অথবা মিথ্যা. দেখো বন্ধুরা এখানে চারটি বাক্য দেওয়া আছে, তো এই চারটি বাক্য বা সেন্টেন্স যদি সত্য হয় তাহলে তোমাদের ট্রু লিখতে হবে, আর যদি মিথ্যা হয় তাহলে ফলস লিখতে হবে. ইফ ফলস যদি মিথ্যা হয় অর্থাৎ এই সেন্টেন্সগুলো যদি মিথ্যা হয় তাহলে তোমাদের ট্রু অ্যান্সার অর্থাৎ সঠিক উত্তরটি লিখতে হবে. তো বন্ধুরা দেখো আমরা এগুলো সমাধান করি. দেখো বন্ধুরা আমাদের প্রথম সেন্টেন্সটি ছিল দ্য ফার্মার সেলস দ্য এগ এভরিডে, কৃষকটি প্রতিদিন ডিম বিক্রি করে. বন্ধুরা কৃষককে কিন্তু প্রতিদিনই ডিম বিক্রি করতো, তাহলে এটি হবে ট্রু অর্থাৎ সত্য. তারপর বন্ধুরা আমাদের সেকেন্ড সেন্টেন্স ছিল দ্য ফার্মার বাইস এগ এভরিডে, কৃষকটি প্রতিদিন ডিম ক্রয় করে. বন্ধুরা সেল মানে হচ্ছে বিক্রি করা আর বাইস মানে হচ্ছে ক্রয় করা, অর্থাৎ কৃষকটি প্রতিদিন ডিম ক্রয় করত. বন্ধুরা কৃষক কিন্তু ডিম ক্রয় করত না, সে বিক্রি করত, তাহলে এখানে অ্যান্সার হবে ফলস. আর আমাদের কারেক্ট অ্যান্সার হবে অর্থাৎ সঠিক উত্তর হবে দ্য ফার্মার সেলস দ্য এগ এভরিডে, কৃষকটি প্রতিদিন ডিম বিক্রি করত. তারপর দেখো বন্ধুরা আমাদের তিন নম্বরে ছিল দ্য ফার্মার ইজ রিচ, কৃষকটি হয় বড় লোক বা ধনী. বন্ধুরা কৃষকটি কিন্তু ধনী ছিল না, সে ছিল গরিব, তাহলে অ্যান্সার হবে ফলস অর্থাৎ মিথ্যা. বন্ধুরা কারেক্ট অ্যান্সার অর্থাৎ সঠিক উত্তর হবে দ্য ফার্মার ইজ পোর, কৃষকটি হয় গরিব. তারপর দেখো বন্ধুরা আমাদের ফোর চার নম্বরে ছিল দ্য ফার্মার ইজ স্যাড অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পের শেষে কৃষকটি দুঃখ পায়. বন্ধুরা আমরা দেখেছি গল্পের শেষে কৃষকটি তার রাজহংসী এবং সোনার ডিম হারিয়ে সে কিন্তু দুঃখ পেয়েছিল, তার কাছে কোনো টাকাও ছিল না, তাহলে এটি হবে ট্রু অর্থাৎ সত্য. দেখো বন্ধুরা সিতে আছে পেয়ার ওয়ার্ক অর্থাৎ যৌথ কাজ. হোয়াট ডু ইউ থিঙ্কস তুমি কি চিন্তা করো, দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ গল্পের সারমর্ম কি. বন্ধুরা হোয়াট মানে হচ্ছে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, থিঙ্ক মানে চিন্তা করা, মোরাল মানে হচ্ছে সারমর্ম বা নীতিকথা, অফ মানে এর, স্টোরি মানে গল্প এবং ইস মানে হয়, তাহলে হোয়াট ডু ইউ থিঙ্কস তুমি কি চিন্তা করো, দ্য মোরাল অর্থাৎ সারমর্ম অফ দ্য স্টোরি ইজ অর্থাৎ তুমি এই গল্পের সারমর্ম কি বলে মনে করো. দেখো বন্ধুরা আমরা এখানে লিখেছি অ্যান্সার, দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ গ্রিপস অল লস্ট অল, অর্থাৎ বন্ধুরা গ্রিপস অল লস্ট অল মানে হচ্ছে অতি লোভে তাঁতি নষ্ট. এটি একটি নীতিবাক্য অর্থাৎ কৃষকটি এখানে লোভ করেছিল যার ফলে সে সবই হারিয়েছে, অর্থাৎ এই গল্পটির মোরাল বা সারমর্ম এভাবে বলা যায় গ্রিপস অল লস্ট অল অর্থাৎ অতি লাভে তাঁতি নষ্ট. তো বন্ধুরা আজ আমাদের ভিডিও পর্যন্তই, এবং এর মাধ্যমে আমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের সবগুলো ইউনিট সম্পূর্ণ করলাম. এর পরবর্তীতে তোমাদের ভোকাবুলারি সম্পর্কে আলোচনা করা হবে. ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো.